আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুরে, কিন্তু এটি ঢাকার মোহাম্মদপুর নয়, এটি আমরা নিয়ে এসেছি আপনাদেরকে চাটখিল নোয়াখালীতে। আজ আমরা এসেছি একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের কাছে। তিনি বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করছেন, কি বিষয় মাথায় রেখে তিনি মুক্তা চাষে এগিয়েছেন, আরও তো প্রচলিত অনেক কিছু আছে আমাদের দেশে, কৃষিকাজের সাথে অনেকেই অনেকভাবে সম্পৃক্ত আছেন, কেউ গরু পালন করছেন, কেউ হাঁস মুরগি পালন করছেন, কিন্তু নতুন একটি বিষয় মুক্তা বা ঝিনুক। কেন তিনি পুকুরে মুক্তা ঝিনুক চাষ করছেন এবং মুক্তা সংগ্রহ করছেন ঝিনুক থেকে, সেই বিষয়টি জানার জন্য আমরা এসেছি তরুণ উদ্যোক্তা নাসিরউদ্দিন সাহেবের কাছে। জানবো ঝিনুক এবং মুক্তা চাষ সম্পর্কে আদ্যপান্ত। আসুন আমার সাথে, আমরা কথা বলি নাসিরউদ্দিন সাহেবের সাথে। নাসির ভাই বাসায় আসছেন? আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি তো মুক্তা চাষ করেন আমরা শুনতে পারছি, আর এই বিষয়টা জানার জন্য ভাই অনেক দূর থেকে আপনার সাথে দেখা করতে আসছি। আর শুধু আমরা দেখব না, এই বিষয়টা সারা দেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে জানানোর চেষ্টা করব কিভাবে মুক্তা চাষ হয়, আর এই বিষয়টা সবাইকে জানানোর জন্যই আপনার কাছে আমরা আসলাম। ভাই আমাদেরকে একটু বিষয়টা অবশ্যই জানাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি পেশায় একজন স্টুডেন্ট, আমি পড়ালেখা করি, আমি এবার অনার্সে পড়ালেখা করি নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। তো ছাত্র অবস্থায় এই মুক্তা চাষে কেন আসলেন আপনি? আসলে এখনকার বর্তমান অবস্থার আলোকে আমাদের দেশে কিন্তু অনেক বেকার আছে এবং অনেক শিক্ষিত বেকার আছে, তো অনেকেই আসলে বিভিন্ন কাজ করতে চায়, বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত হতে চায়, কিন্তু অর্থনৈতিক কারণে আমরা অনেকেই এইসব কিছু কিছু কাজ আছে এগুলোর সাথে করতে আসতে পারি না, যেমন গরু পালন, হাঁস পালন, মাছ পালন, এগুলোর সাথে আসলে সম্পৃক্ত হইতে হইলে ব্যাপক ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো তখন আমার মাথায় এমন একটা আইডিয়া আসলো যে কি এমন একটা পেশা আমি উদ্যোক্তাদের জন্য এবং ছাত্র ভাইদের বা যারা বেকার আছে তাদের জন্য নিয়ে আসব, যাতে তারা খুব কম ইনভেস্টমেন্টে এবং খুব কম সময়ের মধ্যে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমার মাথায় আসলো, দেখলাম যে মুক্তা চাষ করা যায় জিনিসের মধ্যে, তখন আমি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আমাদের BFRI, যেখানে আমাদের বাংলাদেশের মাছের উপরে যেটা একটা রিসার্চ করা হয়, আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম। ওখানে ট্রেনিং নেওয়ার আগে তো এই সম্পর্কে আপনার আর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না? অভিজ্ঞতা আমার ছিল না। ট্রেনিং নেওয়ার পরেই আপনি ব্যবহারিক প্রয়োগ শুরু করছেন বা বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করছেন ঝিনুক? ঝিনুক কোথা থেকে সংগ্রহ করেন, কিভাবে সংগ্রহ করেন, এই বিষয়টা আমাদেরকে একটু খুলে বলেন। আমাদের দেশের নদী নালা, খাল বিল, এই এখানে পর্যাপ্ত পরিমাণ ঝিনুক পাওয়া যায়, আমরা খুঁজলেই আমাদের এই নদী নালা খাল বিল থেকে আমরা সংগ্রহ করতে পারি। এবার ঝিনুকের পরিচয় এবং চাষ পদ্ধতি সম্পর্কে যদি আমাদেরকে একটু বোঝাতেন। আমাদের দেশে আমাদের এই নদী নালা খাল বিল পুকুরে আমরা দুই প্রকারের ঝিনুক পেয়ে থাকি, যেই দুই প্রকারের মধ্যে মুক্তা তৈরি হয়, একটা হচ্ছে কোরিয়ানাস আর একটা হচ্ছে মার্জিনিয়াস। আমরা এই দুই প্রকারের ঝিনুকই আমাদের সচরাচর পুকুর খাল বিলেই পেয়ে থাকি, আমরা এগুলোর মধ্যেই মুক্তা চাষ করে থাকি। আবার বাংলাদেশে এখন যে দুই প্রকারের ঝিনুক পাওয়া যায় এগুলাতেই মুক্তা হয়, এবং এই দুই প্রকারের কোরিয়ানাস এবং মার্জিনিয়াস এটা অ্যাভেলেবেল সব জায়গাতে। মিঠা পানির তো? মিঠা পানির, হ্যাঁ। ঝিনুক চাষ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন এবার। হ্যাঁ, ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা ঝিনুকের চাষ অনেকভাবে করতে পারি, আমরা চাইলে পুকুরেও করতে পারি, আমাদের খাল বিলেও করতে পারি, আমরা নদীতেও করতে পারি, এবং আমাদের যেমন শহর কেন্দ্রিক অঞ্চলগুলোতে ওইগুলোতে আমরা চাইলে হাউসেও করতে পারি। তো আমার এখানে যেহেতু আমি পুকুরে করছি, তো আমি আমার এখানকার কথা বলি। তো আমরা দুই পদ্ধতিতে ঝিনুক চাষ করতে পারি, একটা হচ্ছে পুকুরে উঁচু স্তরে জালের মাধ্যমে, নেট ব্যাগের মাধ্যমে, আর একটা হচ্ছে নিচে বটমে একদম নিচে ছেড়ে দেওয়ার মাধ্যমে। তো ঝিনুক যেহেতু একটা পানি, যার কারণে ঝিনুক পুকুর স্তরে দিলে তাদের খাদ্য গ্রহণ থেকে শুরু করে এবং চলাফেরাতে একটু অসুবিধা হয়, যেহেতু আমরা নেট ব্যাগে দিই। আবার নেট ব্যাগে দেওয়ার আরেকটা উপায় হচ্ছে আমরা যে কোনো সময়ে এটা কী করতে পারি, দেখতে পারি, হারভেস্ট করতে পারি এটা। তো এই নেট ব্যাগে দেওয়ার একটা ইয়েটা হচ্ছে কি, এটা ভালোভাবে চলাচল করতে পারে না, বা আপনার নির্দিষ্ট একটা জায়গার ভিতরে বন্দি থাকে, রাইট, যার কারণে এটা চলাফেরা করতে, বা আমাদের যেহেতু এটা আমরা উন্মুক্ত চাষ করতেছি, অপারেশন করছি, এটা একটু মানে যেহেতু আমার মুখ্য উদ্দেশ্য থাকবে এখান থেকে মুক্তা আহরণ করা, তো ঝিনুক যদি সুস্থভাবে বেঁচে থাকে তাহলে তো আমি ভালো মুক্তা অবশ্যই পাবো। মুক্তা চাষে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়?
মুক্তা চাষ আমরা তিন প্রকার অপারেশনের মাধ্যমে তিন প্রকারের মুক্ত উৎপন্ন করে থাকি। প্রথমত হচ্ছে মেন্টাল টিস্যু অপারেশন। মেন্টাল টিস্যু অপারেশনের মাধ্যমে আমাদের রাইস মুক্ত উৎপাদন করা হয়, যেটা একদম একদম পিওর মুক্তা, এর ভিতরে অন্য কোনো কেমিক্যাল বা অন্য কোনো ইয়ে থাকে না, যেটা আমরা বিভিন্ন আংটিতে বা বিভিন্ন ইয়েতে ইউজ করে থাকি। দুই নম্বর অপারেশন হচ্ছে নিউক্লিয় অপারেশন। নিউক্লিয় অপারেশনটা হচ্ছে গোল মুক্তা, রাউন্ড মুক্তা যেটা, এটার এই অপারেশনটা হচ্ছে নিউক্লিয় অপারেশন, এটার মাধ্যমে নিউক্লি মুক্তা উৎপন্ন হয়। তো এর ভিতরে একটা নিউক্লি দেওয়া হয়, নিউক্লি দেওয়ার পরে এই নিউক্লির উপরে মুক্তার কাভারিং হয়, কাভারিং হলে সেটা মুক্তাকারে পরবর্তীতে আসে। আরেকটা হচ্ছে ডিজাইন মুক্তা। ডিজাইন মুক্তা আমরা অপারেশন করার সময় জিনুকির ভিতরে একটা ডিজাইন প্রতিস্থাপন করে দিই। এই ডিজাইন প্রতিস্থাপন করার পরে জিনু কিন্তু ব্যথা অনুভব করে, ব্যথা অনুভব করার পরে সে কিন্তু এক ধরনের লালা নিঃসরণ করে এই ব্যথাটাকে নিবারণ করার জন্য। তো এই ব্যথাটাকে নিবারণের জন্য লালা নিঃসরণ করে এই লালাটার উপরে যে লালাটা আসে এটাই পরবর্তীতে মুক্তাকারে আমরা দেখতে পাই। তো এই বিষয়টা যদি আপনার কি মানে আমার দর্শককে প্র্যাকটিক্যাল করে অবশ্যই আমরা অপারেশনের মাধ্যমে এটা দেখাই যদি দেখাতেন তাহলে আমাদের জন্য বোঝার আরেকটু সুবিধা হতো। আমরা প্রাথমিক অবস্থায় মেইনটেইন টিস্যু বলা হয় একটা টিস্যু আগে বের করতে হবে, মানে একটা জিনু ভালো একটা জিনুকে আগে মেরে ফেলতে হবে, মেরে ফেলে একটা ভিতরে টিস্যু বের করতে হবে, টিস্যু ছোটো ছোটো করে কেটে ভালো আর একটা জিনুকের ভিতরে প্রতিস্থাপন করতে হবে, এটাকে বলা হয় মেইনটেইন টিস্যু। মেইনটেইন টিস্যু থেকে যে মুক্তাটা তৈরি হয় এই মুক্তার নাম বলা হয় রাইস মুক্তা। এখান থেকে আমরা টিস্যু নেব, আমরা এখন টিস্যু কাটতেছি, এখন টিস্যুর এখান থেকে বের করবো। এখন আমাদের এই যে নুকটা এই পাশ থেকে শুধু আমি কিন্তু টিস্যু তুলছি এই পাশ থেকে, আমরা এখান থেকে যে টিস্যুটা বের করবো এই ছুটো ছুটো করে ওরা রাইস মুক্ত হবে আর কি। এটাকে বলা হয় মেইনটেইন টিস্যু, আর সেই মেইনটেইন টিস্যুকে আমরা ভালো আর একটা জিনিসের মধ্যে প্রতিস্থাপন করবো। উনি এখন টিস্যু কাটতেছে, এখানে টিস্যুটা কাটার উপরে অনেকগুলো ডিপেন্ড করে, সেজন্য আমরা যত চেষ্টা করবো যাতে টিস্যুটাকে স্কোয়ার আকারে এবং সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাটা যায়। আমাদেরকে এই টিস্যুটা কাটার পর 10 মিনিটের মধ্যে অন্য একটা ইয়েতে জিনুকে প্রতিস্থাপন করতে হবে। তো এখানে আমরা একটু ডিস্টিল ওয়াটার দিয়ে দিব যাতে টিস্যুটা না শুকায়। যদি টিস্যুটা শুকায় তাহলে কিন্তু এই টিস্যুটা মারা যাবে, যাতে এটা না শুকায় আর কি। এটা আমি অন্য একটা জীবিত জিনুকের মধ্যে এই টিস্যুগুলোকে প্রতিস্থাপন করবো মুক্তার জন্য আর কি। তো আমরা এখন এখানে পকেট করতে হবে, টিস্যু নেওয়ার পরে এই পকেটের মধ্যে একটা টিস্যু প্রতিস্থাপন করবো। আমাদের দেশে জিনুকগুলো তো খুব ছোট, যার কারণে আমরা যত কম দেওয়া যায় ততই ভালো। মোট 4টা দিবেন আপনি? চারটা, একটা জিনুকে আমরা 4টা অপারেশন করব। অপারেশন করার পরে এটাকে আমি একটা নাম্বারিং করে দেব যাতে পরবর্তীতে আমার নাম্বারিং এর জন্য মুক্তাটা খুঁজতে ভালো হয়। এটার আকৃতি বড় হবে এই মুক্তাটার? হ্যাঁ হ্যাঁ, তুলনামূলকভাবে বড় হবে। তাহলে এটা তো ওটা 4টা দিলে এটা কম দিতে হবে, এটা কম দিতে হবে জি। পকেট করার পরে এখানে যে আমরা একটা নিউক্লি দিব, নিউক্লিয়ে দেওয়ার পরে নিউক্লিয়ার সাথে আমাদের একটা টিস্যু দিতে হবে। এই পাশে একটা দিলাম, এই পাশে একটা, এই পাশে একটা আমরা বুদ্ধিতে দিলাম। এগুলো তৈরি করা হয়েছে আপনার ইয়ে দিয়ে, ক্যালসিয়াম ডাস্ট। ইমেজটা মানে ডিজাইন টেজটা দেখাবো। হ্যাঁ, আমরা ডিজাইনের ভিতরে দিয়ে দিই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদেরকে দুই ভাই ওনারা দেখালেন কিভাবে অপারেশন করতে হয় ঝিনুকের ভিতর। ওনারা ফ্রেমগুলা বা যেটা ডাইস বলেন আপনারা, সেইটা আপনারা ঝিনুকের ভিতর ঢুকালেন, সেই বিষয়টা ওনারা আমাদেরকে খুব চমৎকারভাবে উপস্থাপন করেন দেখালেন। তো দর্শক, এখন আমরা দেখব এই যে ঝিনুকগুলোতে ওনারা ডাইস বসালেন, অপারেশন করলেন, সেগুলো পুকুরে নিয়ে কিভাবে ওনারা মানে চাষ করবেন, মুক্তার জন্য চাষ করবেন বা পুকুরে ছেড়ে দিবেন, সেই বিষয়টাই এখন আমরা দেখতে যাচ্ছি। যে পুকুরটাতে আমরা মুক্তা চাষ করব বা ঝিনুক পালন করব, সেই পুকুরটাকে কিভাবে তৈরি করতে হবে বা এই বিষয়ে কি কোনো গাইডলাইন আছে আপনাদের? আমরা মাছের জন্য যেভাবে পুকুর প্রস্তুতি করব সেম ঝিনুকের জন্য সেরকম পুকুর প্রস্তুতি করব। পুকুর প্রস্তুতি যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, কারণ পুকুর প্রস্তুতির উপরে কিন্তু মুক্তার কালারিং এবং কাভারিংটা এবং ঝিনুকের বেঁচে থাকাটা কিন্তু নির্ভর করবে। তো সেজন্য আমরা পুকুর প্রস্তুতির সময় শতকে 1 কেজি করে চুন দিব,
পুকুরটাকে কাদা কাদা মুক্ত কাদা কম রাখতে হবে, যাতে তারপরে সেখানে সেখানে যাতে কোনো অ্যামোনিয়া না অ্যাটাক করতে পারে, সেজন্য আমরা এইগুলোর সাথে প্রতি মাসে মাসে চুন দিব, যাবতীয় যেগুলো দেওয়া দরকার। একত্র হচ্ছে পানির যে প্যারামিটারগুলো, মাছ চাষের জন্য যে পানি প্যারামিটারগুলো, ওইগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, একইভাবেই মেনটেন করতে হবে। ডিজাইনের বিষয়টা অনেকে ধান্দাবাজি বা এই ধরনের প্রতারণার মতো অনেক কিছু আমরা শুনি বা দেখি, তো এই বিষয়টা নিয়ে কি আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, অবশ্যই। তো আমরা প্রথমত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে যখন আমরা ট্রেনিং করি, এ বিষয়ে একটা আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি, তখন আমরা মোম, প্যারাপিন মোম, যে মোমটা আমরা চায়না থেকে নিয়ে আসি, এই মোমটা দিয়ে প্রথমত আমরা একটা রিসার্চ পরিচালনা করি, এবং মৎস্য গবেষণা থেকে ওনারা এই মোমের উপরে একটা রিসার্চ করে। তো পরবর্তী যখন মোমের ডিজাইনগুলো আসে, তখন মোমের একটা অসুবিধা, সেটা হচ্ছে অতিরিক্ত তাপ টেম্পারেচারে গেলে মোমটা গলে যায়, এবং বাহিরে আসতে আমরা যখন এটা সেল করতে যাই, তখন ওনারা স্ক্যানিং করার সময় কিন্তু ওনারা মোমের ডিজাইনটা সংগ্রহ, ওনারা মোমের ডিজাইনটা নেয় না। আর মোমের ডিজাইন পরবর্তীতে আমরা যখন এই এটার অসুবিধা ফেস করি, তখন আমরা আর একটু উন্নত মানের ডিজাইনগুলা ডিজাইনের দিকে আমরা অগ্রসর হই। সেটা হচ্ছে আমরা ক্যালসিয়ামের ডিজাইন, যে ঝিনুকের খোলস, যেটা ঝিনুকের খোলসটাকে পুড়ে, পুরার পরে সেটাকে পাউডার করে ক্যালসিয়াম আকারে আনার পরে এটাকে বিভিন্ন ইয়ার মাধ্যমে আকৃতি দিয়ে আমরা ডিজাইন করে থাকি। তো আমরা ওই ডিজাইন দিয়েও করে থাকি। আরেকটা হচ্ছে আমরা এমনভাবে ডিজাইনটাকে এমন একটা ডিজাইন চুজ করবো ঝিনুকের জন্য, যাতে সে ব্যথা কম অনুভব করে, এবং সেই ঝিনুকে যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, না হয় সেই ডিজাইনে। এবং ওই ঝিন ওই ডিজাইনের একটা বাজারে চাহিদাও থাকতে হবে, থাকতে হবে যাতে, এবং বিশ্ববাজারে আমার এই ডিজাইন নিয়ে যাতে কেউ কথা না বলতে পারে। এই যে ডিজাইনগুলো, এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন না এটা কোথাও থেকে তৈরি করে নিয়ে আসতে হয়? আমরা এগুলো নিজেরাই তৈরি করি, আমরা এটার উপরে বিভিন্ন জায়গা থেকে যেমন প্রশিক্ষণ নিয়ে আসছি, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু ওনারা কিন্তু ভালো ডিজাইন তৈরি করে, তো আমরা ওখান থেকে আমরা ট্রেনিং করে আসি। আপনারা এর জন্য ইন্ডিয়া গেছেন? হ্যাঁ, আমরা অ্যাভেলেবল ঝিনুক ডিজাইন যদি না পায়, সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে হেল্প করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমরা তাদেরকে ভালো একটা কোয়ালিটির ডিজাইন আমরা তাদেরকে দিতে পারবো। কারণ হচ্ছে কি, যেটা বিশ্ববাজারে চাহিদা আছে, কারণ হচ্ছে কি, এখানে এই ডিজাইন নিয়েও কিন্তু অনেকে অনেক ব্যবসা প্রতারণা করতেছে। কারণ হচ্ছে কি, অনেকে এই ভালো খারাপ খারাপ ডিজাইনগুলো দেয় চাষিদের কাছে, দেয় খুব কম সময়ে কাজগুলো করার জন্য, ভালো একটা আর্ন করার জন্য চাষিদেরকে খারাপ খারাপ ডিজাইন। এই ডিজাইনগুলো আসতে কত সময় লাগতে পারে এক একটা ঝিনুকের, মানে কতদিন আপনাদেরকে ঝিনুক পালন করতে হয়? সেটা হচ্ছে আমাদের পানির কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আমাদের পুকুরের পানির কোয়ালিটি যদি প্যারামিটারগুলো যদি আমরা খুব সুন্দরভাবে রাখতে পারি, যেমন পিএইচ থেকে শুরু করে অ্যামোনিয়া, অক্সিজেন সবগুলো যদি ভালোভাবে আমরা মেনটেন করতে পারি, তখন আট থেকে দশ মাসের মধ্যে কিন্তু খুব ভালো ডিজাইনের মুক্তা পাওয়া যায় আর কি। তো আমরা তিন ক্যাটাগরির মুক্তা পেয়ে থাকি। একটা হচ্ছে এ ক্যাটাগরি, একটা হচ্ছে বি ক্যাটাগরি, আর একটা হচ্ছে সি ক্যাটাগরি। কোন একটাতে কালারিং কম আসছে বা স্মুথনেস কম আসছে, সেটাকে আমরা বি ক্যাটাগরি ধরে থাকি। কয়টা কালারের মুক্তা হয় আমাদের? আমাদের এখানে তিনটা কালারের মুক্তা, আমরা এই ডিজাইনের ক্ষেত্রে আমরা দুইটা কালার পাইছি, একটা হচ্ছে সিলভার কালার, আর একটা হচ্ছে গোল্ড কালার। বাজারে কোনটা কোন কালারের চাহিদাটা বেশি মনে হয় আপনার? গোল্ড কালারের ডিমান্ডটা বেশি, একটু বেশি পাওয়া যায়। এটা কি কোনো পদ্ধতি আছে যে আমি এইভাবে চাষ করলে গোল্ডেন কালার পাবো, এইভাবে চাষ করলে হোয়াইট? প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের জিনুকের উপরে ডিপেন্ড করে যে আমার ইয়াটা কি গোল্ডেন কালারে আসবে, না হোয়াইট কালারে আসবে, নাকি সিলভার কালারে আসবে। সেজন্য আমাদেরকে জিনুকের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে কি, আমাদের জিনুকের বৈশিষ্ট্য, মুক্তা চাষের জন্য জিনুকের একটা বৈশিষ্ট্য প্রয়োজন, সেটা হচ্ছে জিনুকের উপরে তেল তেলে একটা ভাব থাকতে হবে, এবং হলুদ কালারের একটা আবরণ থাকতে হবে, এবং সেটার এই তার শরীরের সুস্থ শরীর থাকতে হবে। আমরা বড় জিনুকও নিব না, আবার ছোটো জিনুকও নিব না। আমরা প্রথমে জিনুকটাকে খুলে দেখবো যে তার গায়ে যে খোলসের যে রঙটা, এই রঙটা কি সিলভার কালার, না গোল্ডেন কালার, না হোয়াইট কালার। এইটার উপরে, এই কালারের উপরে, যে এই খোলসের কালারের উপরে কিন্তু মুক্তার কালার, পরবর্তীতে মুক্তার কালার নির্ভর করে। আমাদের একটা ট্রিটমেন্ট আছে যেটা আমরা জিনুকের পাশে বলে থাকি যে পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট। এটা হচ্ছে এই পোস্ট হারভেস্ট ট্রিটমেন্টের করার পরে এই যে কালারটা চাষে থাকে, তার থেকে আরও দ্বিগুণ কালারিং আসে এবং স্মুথনেসটাও পাওয়া যায়। এই যে মুক্তগুলো আপনারা উৎপাদন করতেছেন, এগুলো কোথায় বিক্রি করবেন? বাজারজাত ব্যবস্থা কি আমাদের দেশে, কি পর্যাপ্ত বাজার ব্যবস্থা গড়ে উঠছে? মুক্তা কোথায় বিক্রি হচ্ছে? যেহেতু আমাদের দেশে এখনও ওরকমভাবে চাষিদের পর্যায়ে মুক্তা চাষের বিষয়টা এখনও আমরা ওরকম পৌঁছাইতে পারিনি, কারণ হচ্ছে কি, অনেকে সেটা বিশ্বাস করে না
যে জিনুকে যে মুক্ত হয় অনেকে সেটা বিশ্বাস করে না। তো এটার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট একটা প্রকল্প ওনারা চালু করছে। ওনারা বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চল থেকে আসা চাষিদেরকে মুক্তার উপরে ট্রেনিং দিতেছে এবং সেটাকে চাষ করার জন্য উদ্বুদ্ধ করতেছে। তো এখনও পর্যন্ত আমরা আসলে আমাদের মার্কেটে আমাদের বাজার ব্যবস্থা এখনও স্ট্যান্ড করতে পারি নাই। কারণ হচ্ছে কি, আমাদের দেশে এখনও মুক্তা চাষটা অ্যাভেলেবেল হয় না এবং মুক্তাটা আমাদের দেশ থেকে এখনও ওরকমভাবে আসে না। তো আমরা আমাদের দেশে যে মুক্তাগুলো আসে এগুলো তো বাইরে আসছে, যেমন ভিয়েতনাম, জাপান, চায়না থেকে আমাদের দেশের মুক্তাগুলো আসে আর কি। তো বাজার ব্যবস্থা তো আমরা যখন যেহেতু এটা শুরু করছি, আমরা ইন্ডিয়ার সাথে কথা বলছি, বিভিন্ন বাইরের স্টেটের সাথে কথা বলছি, তো তারা আমাদেরকে বলছে যদি আমরা ভালো ক্যাটাগরির একটা মুক্তা তাদেরকে দিতে পারি অবশ্যই তারা একটা ভালো দাম আমাদেরকে দিবে। ঢাকাতে একটা মুক্তার বাজার আছে, মুক্তার ইয়ে আছে, ওদের সাথে আমরা কথা বলছি, ওরাও কেনার একটা আগ্রহ প্রকাশ করছে। এবং আমরা কক্সবাজারেও, যেহেতু কক্সবাজারে মুক্তার একটা ইয়ে আছে, আমরা কক্সবাজারের কথা বলছি, ওনারাও মুক্তার বিষয়ে আগ্রহ আছে যে ওনারা নিবে আমাদের। আচ্ছা, এই মুক্তগুলোর কেমন প্রাইস বাজার যেটা আপনারা যাচাই করলেন, তাতে আপনারা যে মুক্তগুলো তৈরি করতেছেন, উৎপাদন করতেছেন, সেই মুক্তগুলোর কেমন মূল্য দেখতেছেন বাজারে? আমরা তো আসলে ওরকম খুচরাভাবে সেল করি না, কারণ আমাদের এখানে তো আমরা চাষি পর্যায়ের লোক। তো আমরা তাদেরকে হোলসেলে বিক্রি করতে হয়, পাইকারিতে বিক্রি করতে হয়। আমি প্রথমে বলেছি যে আমাদের মুক্তা তিন ক্যাটাগরির মুক্তা হয়। একটা হচ্ছে এ ক্যাটাগরির মুক্তা, একটা হচ্ছে বি ক্যাটাগরি, একটা সি ক্যাটাগরি। তো সি ক্যাটাগরি যে মুক্তাটা, এই মুক্তাটার সর্বনিম্ন প্রাইস হচ্ছে 100 টাকা, আমরা এটা 100 টাকা দিয়ে থাকি। আর বি ক্যাটাগরির যে মুক্তাটা, এটা 150 টাকা থেকে 200 টাকা। আর এ ক্যাটাগরির মুক্তা, এটার সব দিক থেকে ভালো হয়, কালার থেকে, স্মুথনেস থেকে শুরু করে, কাভারিং থেকে শুরু করে ভালো হয়, যার কারণে ওইটার 250 থেকে 500 টাকা দামও পড়ে। ওটা বায়ারের উপর ডিপেন্ড করে যে ওনার কাছে যদি মনে হয় যে এটা ভালো একটা দামে প্রাইস পাওয়া যাবে, তখন আমরা পাইকারিতে 250 থেকে 400-500 টাকাও এটা সেল হয় আর কি। আর যদি আমরা পোস্ট হারভেস্ট ট্রিটমেন্টের পর এটা সেল করি, তখন এক একটা মুক্তার তার দ্বিগুণ প্রাইস পড়ে যায়। এই মুক্তগুলো তো শুধু গহনাতেই ব্যবহার হয়, অন্য কোনো কিছু তো এখনো পর্যন্ত ব্যবহার হয় না? হ্যাঁ, অবশ্যই ব্যবহার হয়। আমরা যে প্রথমে বলেছি যে গোল মুক্তাটা, আপনার যে রাইস মুক্তা, মেন্টাল টিস্যু অপারেশনের মাধ্যমে যে মুক্তাটা উৎপন্ন হয় রাইস মুক্তা, এই মুক্তাটা আমরা বিভিন্ন স্কিন প্রোটেকশন যে ক্রিমগুলো এগুলোতে আমরা ইউজ করতে পারি। এবং বিভিন্ন মেডিসিন আকারে, শারীরিক অনেক মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা বা বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তারা এটা সাজেস্ট করে। এই যে ঝিনুকগুলো আপনারা লালন পালন করেন পুকুরে, এদের পিছনে অতিরিক্ত কি কোনো খরচ আছে আপনাদের, খাবার খরচ বা অন্যান্য কোনো খরচ আছে? না, এটাতে আমাদের ওরকম কোনো খরচ নাই। আমি আগে বলেছি যে আমাদের বেকার যুবকদের জন্য বা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমি এই সেক্টরটাকে বেছে নিয়েছি। কারণ হচ্ছে কি, আমরা প্রথমত পুকুর প্রস্তুতি করব, পুকুর প্রস্তুতি করার পর সেখানে মাছ চাষ করব, মাছ চাষের আমরা এই জিনিসগুলো অপারেশন করে সেখানে প্রতিস্থাপন করব। যখন আমরা এই অপারেশন করলাম, অপারেশন করার পরে প্রতি 15-20 দিন পর পরে আমরা এর উপরে শ্যাওলাগুলো পরিষ্কার করে দেবো, যাতে এর উপরে কোনো ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে, যাতে রোগ জীবাণু অ্যাটাক না করতে পারে। এই 15-20 দিন অথবা 1 মাস পর পরে আমরা শুধু জাস্ট এই পরিচর্যাটুকু করব, এটুকু করে। মাছের জন্য যে আমরা খাদ্যটুকু দিব, আমরা জিনুকেও সেই খাদ্যটুকু দেওয়া যাবে। আর জিনুক হচ্ছে, জিনুকের খাদ্য হচ্ছে প্লাঙ্কটন। আমরা পুকুরে খাদ্য দিলেই তো সেই খাদ্য থেকে প্লাঙ্কটন আসে, ওই প্লাঙ্কটনটাই কিন্তু আমাদের জিনুকে খাদ্য। চমৎকার কথা শুনলাম, জিনুক পালন বা মুক্তা চাষ সম্পর্কে আপনার কাছে অনেক কিছু শিখলাম, জানলাম, দর্শককেও জানালাম। তো এই বিষয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমি এখন এখানে আমি যে চাষটা করছি আমার পুকুরে, এটা আমি জাস্ট পরীক্ষামূলকভাবে শুরু করছিলাম যে আসলে আমি একটা রিসার্চ এই যুবকদের সাথে বা বেকারদের সামনে দেব, এটা আসলে তাদের জন্য কতটুকু, যার জন্য আমি আগে নিজের জিনিসটাকে করে দেখেছি যে আসলে এটা শারীরিক পরিশ্রম থেকে শুরু করে ইনভেস্টমেন্টের বিষয়টা কতটুকু। এখন আমি সামনের দিকে প্রায় বিশাল বৃহৎ আকারে বাণিজ্যিকভাবে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এটা করার চিন্তাভাবনা করতেছি আর কি, যাতে বিশ্ব দরবারে এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় মুক্তা দিয়ে। তো আপনি এটাকে বিশাল সম্ভাবনার একটা খাত হিসেবে দেখতে পাচ্ছেন? তো যারা অল্প পুঁজি নিয়ে কিছু করার চিন্তা ভাবনা করতেছে, আপনি তাদেরকে এই বিষয়ে উৎসাহ বা তাদেরকে এই বিষয়ে আসার পরামর্শ কি দিবেন, যে ঝিনুক পালন বা মুক্তা চাষের বিষয় কি তাদেরকে আপনি সাজেশন করবেন যে তারা চাষ করতে পারে বিষয়টা? অবশ্যই তারা চাষ করতে পারে, যেহেতু আমাদের ঝিনুকগুলো অ্যাভেলেবেল আমরা খুব সহজে পারি। আর ঝিনুক অপারেশনটা যেহেতু হাতের কাজ, আমরা একবার শিখে নিলে আমাদের হয়ে যাবে, আমরা সবসময় করতে পারবো। আর যে নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসের কাজটা যদি কেউ প্রশিক্ষণের মাধ্যমে শিখে নেয়, তাহলে সেই নিজেই কিন্তু নিউক্লিয়াসটা করতে পারবে। তো চলেন, আপনার পুকুর আর পুকুরে ঝিনুক পালন মুক্তা চাষ আমরা দেখি, সরজমিনে দেখার চেষ্টা করি যে আপনি কতটুকু সফলতা অর্জন করছেন মুক্তা চাষ থেকে, সেই বিষয়টা আমরা দেখি। চল, এটা তো
দেখি আমরা এখন একটা জিরোকে স্যাক্রিফাইস করবো, আর আমার এই জিরোকের বয়স হচ্ছে 8 মাস, আট অপারেশনের পর 8 মাস হয়েছে। আর হচ্ছে ডিজাইন মুক্তা, এটাকে ভিতরে এক প্রকারের ডিজাইন দেওয়া হবে যে জিরোকের তেল তেলে আবরবে। আর একটা জিরোক খুলবো, এটা কাটবো, এটাতে মুক্তা হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বিষয় আর যে এটা হচ্ছে আমাদের সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছিলাম নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর গ্রামে মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের মুক্তা চাষ প্রকল্প দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আজ সকাল থেকেই আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বিষয়টা সরজমিনে দেখানোর চেষ্টা করলাম, পুকুর থেকে কিভাবে মুক্তা সংগ্রহ করা হয় সেই বিষয়টা দেখালাম, কিভাবে মুক্তা চাষের জন্য অপারেশন করা হয়, ঝিনুকের ভিতরে ডিজাইন ঢুকিয়ে প্রতিস্থাপন করা হয়, সমস্ত বিষয় আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করলাম নাসিরউদ্দিন সাহেবের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ছাত্র কিছু করার আশা করেন কিন্তু আপনাদের হিউজ পরিমাণে ইনভেস্ট নাই, তাদেরকে বলা যায় যে নাসিরউদ্দিন সাহেবের কথা মতে যে এই প্রজেক্টে আপনারা বিনিয়োগ করতে পারেন, স্বল্প পরিসরে অল্প সময় বিনিয়োগ করে আপনারা ভালো কিছু মুনাফা অর্জন করতে পারেন, এর জন্য প্রয়োজন ধৈর্য আর পরিশ্রম। আপনারা যদি সঠিকভাবে পরিশ্রম করেন এই সেক্টর থেকে সামান্য বিনিয়োগ করে আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সফলতা আশা করছি, আশা করি আপনারা এই মুক্তা চাষে বিনিয়োগ করে লাভবান হবেন, দেশ ও জাতির জন্য অবদান রাখবেন। তো বেশি কথা না বলে আজকের পর্ব এখানে শেষ করছি। আপনারা দেখলেন নাসিরউদ্দিন ভাইয়ের মুক্তা চাষ প্রকল্প, উনি উদ্যমী যুবক, তরুণ বয়সে ছাত্র অবস্থাতেই গড়ে তুলেছেন এই মুক্তা চাষ প্রকল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে আপনারই সফলতার গল্প নিয়ে আপনারই সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন।